بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. سمانيت شهودي جون سمانيت شروتا مندولي এবং অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কোন ধরনের ইন্ট্রোডাকশন ছাড়া, যেহেতু মাহে রমাদান এবং রমজানের রাত, স্বাভাবিকভাবে আমি 12টার পরে কথা বলতে অভ্যস্ত না। আমার কেন যেন মনে হয় মানুষের ডিস্টার্ব হচ্ছে, মানুষ কোনো ঘরে বসে বদদোয়া দিতেছে কিনা, এটা নিয়ে বড় ঝামেলায় থাকি। এন্ড অফ দ্য ডে আমাদের সবকিছু তো আল্লাহকে রাজি করার জন্য, তো মাওলাই যদি রাজি না থাকে তাহলে তার কাজের কাজ কোনো কিছুই হলো না। তো আমরা যতদূর সম্ভব, যেহেতু নাম দেওয়া হয়েছে দারসুল কোরআন, যদিও আমি এই বিষয়ের ছাত্র আমি না, তবু আমার নাম ঘোষণা করা হয়েছে, আমাকে বলা হয়েছে কিছু কথা বলতে, সেই হিসেবে আমি বর্তমান প্রেক্ষাপট যুগ সবকিছুকে সামনে রেখে, আপনাদের কিছু প্রশ্ন সামনে রেখে আজকের বক্তব্য আমি চেষ্টা করব বলতে। এরই মধ্যে হুজুর চলে এসছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটাও বড় ঝামেলাপূর্ণ, সাহসেরও দরকার আছে। হুজুর এখানে না এসে ঘরে বসে থাকলে আমার জন্য অনেক ভালো হতো। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি সূরা ফাতিহা শরীফ পড়েছি। আপনারা বুঝতে পেরেছেন যে আমি যা কিছু বলবো সূরা ফাতিহাকে কেন্দ্র করেই বলবো। তার আগে একটা কথা না বললেই নয়, এবং এটা আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার, সেটা হচ্ছে মাওলায়ে করিম আমাদেরকে একটা কিতাব দান করেছেন, এটার নাম আল কোরআন। এটার নাম আল কোরআন। পৃথিবীতে আমাদের যেমন ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে অনেক ধর্মেরও ধর্মগ্রন্থ আছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমরা এখন চেষ্টা করি কি সব ধর্মগ্রন্থে এক ব্রাশে কালার করে দিতে। আপনি সমস্ত ধর্মগ্রন্থকে এক ব্রাশে কালার করতে পারবেন না। আপনি আমি যদি সমাজ বিজ্ঞানের উপর কোনো বই লিখি, এবং ডক্টর এমাজউদ্দিন স্যার যিনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনারও যদি ওই বিষয়ে কোনো বই থাকে, তো আপনি কি বলবেন ডক্টর এমাজউদ্দিনও লিখেছেন, সাইফুল ইসলাম আজম সাহেবও লিখেছেন, আপনি এক ব্রাশ দিয়ে দুই বইকে কালার করতে পারবেন না? কারণ ওনার বইটা ওনার মতো করে হবে, আর আমারটার মধ্যে জাহেলানা ভাব থাকবে, যার যার ডেপথ অফ নলেজের উপর ডিপেন্ড করবে আমি কতটুকু লিখতে পেরেছি। আমাদের এখানে একটা ব্যাপার হয়ে যায়, আমরা ধর্মগ্রন্থ বলে সবগুলাকে এক ব্রাশে কালার করে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, কোরআন কোরআন, কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থের দূর দূর পর্যন্ত কোনো তুলনা চলে না। আমরা কখনো মাথায় আনবেন না যে আমরা অন্য কোন কিতাবকে আন্ডারএস্টিমেট করার জন্য বলছি না, আন্ডারএস্টিমেট করার জন্য বলছি না। সম্মানিত উপস্থিতি, ধরেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমাদের পুরো পৃথিবীর মানুষকে ডেকেছে যে যাদের যাদের কাছে ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ নিয়ে আমাদের কাছে আসো। তো সবাই গেছে, লাইন ধরে বসছে, আমিও বসলাম, সবাই বসছে। তো আমার এক এক করে সবাই যার যার ধর্মগ্রন্থ নিয়ে ঢুকছে রুমের ভিতরে। তো এখন ওনারা জিজ্ঞেস করছেন, ভাইজান যেই ধর্মগ্রন্থ আপনি নিয়ে এসেছেন এটাতে আমি বিশ্বাস কেন করব? ঠিক আছে, তো আমি বল
আমার ভাই আরেকজন বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন এই কথা আল্লাহ বলেছেন এই কথা উনি বলছেন ভাই হযরত ঈসাকে নবী হিসেবে আপনি মানেন আপনার নবী আমার জন্য তো এটা ম্যাটার করে না আপনি আমাকে বলবেন আমি এই ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব গাম ছুটে গেছে না এখন উনি বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতো এটাতে ফু দিত পাকি হয়ে উড়ে যেত তো উনি বলতেছেন ভাই পাকি হতে আপনি দেখেছেন কোন আমি দেখি নাই তো আপনি না দেখে বিশ্বাস করছেন কারণ আপনি উনাকে বিশ্বাস করেন বিদায় আপনি আমাকে বলবেন আমি কেন এইটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানব সেই কথা ঘন্টার পর ঘন্টা কোনো উত্তর নাই তারপরে বলছে কি আচ্ছা ঠিক আছে আপনার ধর্মগ্রন্থ আরো দেখি আপনার ধর্মগ্রন্থের মধ্যে শাব্দিক অমিল আছে আপনার ধর্মগ্রন্থের মধ্যে ব্যাকগ্রাউন্ড মানে হিস্টোরিওগ্রাফিক্যাল ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যেও ব্যতিক্রম আছে এগুলার কোনো সদুত্তর ব্যক্তি দিতে পারেন নাই এভাবে কোন ধর্মগ্রন্থ আরেকজন গেছেন ওনার ধর্মগ্রন্থ নিয়ে উনি বলছেন যে আমি আপনার ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব উনি বলছেন আমার ধর্মগ্রন্থ বলেছে অনেস্ট ইজ দা বেস্ট পলিসি সততা সবচেয়ে উত্তম জিনিস মিথ্যা বলতে নিষেধ করেছে সুদ খেতে নিষেধ করেছে মানুষকে গালি দিতে নিষেধ করেছে অফকোর্স মোরালিটি সব ধর্মের লোক বলে আপনি আমাকে বলবেন স্পেসিফিকলি আমি আপনার এই গ্রন্থে কেন বিশ্বাস করব সমস্ত ধর্মগ্রন্থ যখন লজিক দেওয়া হচ্ছে যখন বিজ্ঞানের নিরিখে বিজ্ঞানের চশমা দিয়ে নিরীক্ষণ করা হচ্ছে ধর্মগ্রন্থগুলোকে কোন ধর্মগ্রন্থ কিন্তু টিকছে না প্রথম যেই পরীক্ষায় ধর্মগ্রন্থগুলো লস্ট করছে সেটা হচ্ছে আপনি শুধু এতটুকুন বলেন আপনার এই ধর্মগ্রন্থ আপনাকে দিল কে এটাকে হিস্টোরিওগ্রাফি বলে মানে হাউ দিস বুক কেম ইনটু দি এক্সিস্টেন্স এটা অস্তিত্বের মধ্যে কিভাবে আসলো ফর এক্সাম্পল আপনি ইঞ্জিল নিয়ে গেলেন তো উনি জিজ্ঞেস করেছেন এই ইঞ্জিল কি ঈসা আলাইহিস সালাম দিয়েছেন জি না ঈসা আলাইহিস সালাম কখনো এটা লিখতে বলেছেন জি না ঈসা আলাইহিস সালামের সমসাময়িক কেউ এটা লিখেছে জি না কত বছর পরে লিখেছে এক বছর একশো বছর এখন দেড় দুইশো বছর পরে এসে যখন কেউ ইঞ্জিল লিখছে হযরত ঈসা আলাইহিস সালাম এটা দেখে কি ঠিক করেছে সুযোগ পায় নাই আমি শুধু গ্লিমস দিচ্ছি আপনাদেরকে আপনারা বুঝে নেন সকল ধর্মগ্রন্থ এক লাইনে দাঁড়ানো এরপরে কোরআনের টাইম এসছে কোরআনের জন এভাবে কোরআন হাতে নিয়ে চোখে চোখ রেখে ভিতরে ঢুকেছে তারপরে কিতাব রেখেছে রাখার পরে উনি জিজ্ঞেস করছেন এই কিতাবে বিশ্বাস করব কেন উনি বলতেছেন বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কেন উনি বলছেন আপনি মুজিজার কথা বলিয়েন না আমি বলছি আমি মুজিজার কথা বলছি না আমি বিজ্ঞানের কথা বলছি কেন কারণ সমস্ত নবীর মুজিজার ধরন এক ধরনের আমার নবীর মুজিজার ধরন আরেক ধরনের সমস্ত নবীকে মাওলায়ে করিম যেই প্যাটার্নের আমার শব্দগুলো কনসেন্ট্রেট করবেন বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্যাটার্নের যেই নেচারের যেই কাইন্ডের মুজিজা দিয়েছেন একই প্যাটার্ন একই কাইন্ড একই নেচার একই আকৃতি প্রকৃতি ধরন গঠনের মুজিজা আমার নবীকেও দেওয়া হয়েছে সমস্ত নবীদের মুজিজা এক জায়গায় রেখে এর চেয়ে আরো শতগুণ বাড়িয়ে আমার নবীর মুজিজা করা হয়েছে কিন্তু আমি বলছি ভাইজান আমি এরপরেও আপনাকে ওই মুজিজার কথা বলবো না আমি বলছি না আমার নবী ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আমি বলছি না আমার নবী ইশারা করেছে গাছ এসে আমার নবীর কদমে সিজদায় লুটে পড়েছে আমি বলছি না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠেছে পাহাড় আমার নবীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে রক্স করা শুরু করেছে আমি এটা কোনো কিছুই বলবো না আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়া শুরু হয়েছে শত হাজার সাহাবায়ে কেরাম পানি পান করেছেন রেখেছেন অজু করেছেন আমি এই কথাগুলো আপনাকে বলবো না
তো কোন মুজিজার কথা বলবেন আমি বলবো আমার নবীকে আল্লাহ স্পেসিফিক্যালি আরেক প্যাটার্নে আরেক কাইন্ডে আরেক ধরনের মুজিজা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় এটাকে বলা হয় এলমি মুজিজা বাকিগুলোকে বলা হয় হিসসি পারসেপটিভ পারসিভ করবেন শুধু দেখা যায় আমার নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা স্থানীয়ভাবে যারা দেখেছেন তাদের জন্য মুজিজা তাদের জন্য মুজিজা মানে কি মুজিজা এমন একটা ঘটনা যেটা আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনা প্রাকৃতিক কোন নিয়ম অনুসরণ করে নাই স্বাভাবিকভাবে এটা ঘটার কথা না কিন্তু ঘটে গেছে ঘটার পরে পৃথিবী পাল্টে যাবে এই ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটিয়ে দেখাতে পারবে না এটাকে মুজিজা বলে এখন আমি বলছি সমস্ত মুজিজা এক জায়গায় আমি শুধু আপনাকে বলবো আমার নবীকে আল্লাহ যে স্পেশাল মুজিজা দিয়েছেন যেই কারণে যেই কিতাব নিয়ে আমি আপনার টেবিলে রেখেছি কিয়ামতের দিন সকালেও যদি আপনি এই কিতাব পড়েন আপনি জিব্বাই কামর দিয়ে বলতে হবে এটা আল্লাহর কিতাব কোন বান্দার পক্ষে লেখা সম্ভব না ওনার চোখ চড়ক গাছে উঠে গেছে না এটা কি ধরনের কথা আমি বললাম এটাকে বলে আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা সময়ের ডিমান্ড বুঝে এজাজুল কোরআন এই বিষয়ের উপর অনেক সময় দেন এবং মানুষদেরকে এটা জানান দেন আধুনিক মনমানসিকতার ছেলেদেরকে আপনারা এই আদল ছাড়া আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না ইমপ্রেস করতে পারবো না তাহলে তারা বুঝতে পারবে না তারা কোন জায়গায় দাঁড়িয়ে তাদের কম্প্রিহেনসিভনেস কি সম্মানিত উপস্থিতি তখন আমি একটা একটা জিজ্ঞেস করছে আমি বললাম কোরআনের ইতিহাস এক জায়গায় রাখলাম কোরআনের সিম্পল আমি আপনাকে শুরু করি ভাষা দিয়ে কি দিয়ে কারণ এটা আপনাদের সবার বুঝে আসবে সেটা কি পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি প্রায় 4200 থেকে 4800টা ভাষা পৃথিবীতে আছে বর্তমানে এক্স্যাক্ট ফিগারটা আমার জানা নাই বাট আমি বলবো বিটুইন 4200 টিল 4500 4200 থেকে 4500 একটু ইদার উদার হতে পারে সমস্ত ভাষা গত 100 বছরে যেই পরিবর্তন এসেছে আপনি যদি বাংলার দিকে যান 100 বছর আগের বাংলা আপনি অনেক দূরে যাইতে হয় না খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি যেই বাংলায় বই রচনা করেছেন আমি কিছুদিন আগে পড়তে পড়তে হাসছিলাম যে এটাও কি বাংলা হয় মানে অনেকটা উনি সাধু এবং সংস্কৃত দুইটার সংমিশ্রণে দুই মিনিট পর পর বাংলা ডিকশনারি দেখতে হচ্ছে এত কঠিন কঠিন শব্দ উনি ব্যবহার করেছেন আমি 100 বছর পরও আসি নাই খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে গেছেন 100 বছর হয় নাই এই সামান্য সময়ের ব্যক্তিতে ওনার লেখা বাংলা ভাষা ওনার লেখা বাংলা ভাষার বই পড়ার যোগ্য দিন দিন যোগ্যতা হারিয়ে ফেলছে বাংলা ভাষায় 100 বছর পূর্বে লেখা যেই পরিমাণ সংস্কৃত ভাষা ব্যবহার হতো বর্তমান যুগের ছেলেদেরকে দিলে বোঝার কোনো উপায় নাই সেই পরিমাণ পরিবর্তন বাংলা ভাষার মধ্যে হয়েছে পার্শ্ববর্তী দেশ হিন্দি এবং উর্দু আপনি শুধু আল্লামা ইকবালের প্রথম যুগের লেখা কবিতা আপনি ডিকশনারি ছাড়া উস্তাদ বাদে পড়ার কোনো সুযোগ নাই অথচ উনিও উর্দুতে বাত কো চিত করতা তা বাত কো বাতচিত করতা ও উর্দুতেই কথা বলতেন কিন্তু এত কঠিন 100 বছর আগে ফার্সিও এরকম ইংরেজি ভাষাতে আসি 350-400 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বলে চাউসার উনি অনেক বড় সাহিত্যিক চাউসারিয়ান ইংলিশ বুজার প্রফেসর বর্তমানে অক্সফোর্ডেও নাই এই পরিবর্তন এসেছে ইংরেজির মধ্যে চিন্তা করেন দেখি কোন কারণে যদি এই পরিবর্তন আরবির মধ্যে হতো আজকে কোরআন নিয়ে আমরা এভাবে দর্শন কোরআন করতে পারতাম না
উলামায়ে কেরাম সিনা করে দরসুল কুরআন নিয়ে যেতেন আমরা রাস্তায় রাস্তায় গুড়াবাদে কোনো উপায় ছিল না রুয়ে জমিনের মধ্যে প্রত্যেক ভাষার মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে কিন্তু আসমান দেখেছে জমিনের মধ্যে একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই সেটা কুরআনের ভাষা আরবি কুরআনের ভাষা আরবি কাইফা হালুকা আমার নবীর জমানায়ও কাইফা হালুকা আজকের জমানায়ও কাইফা হালুকা যদি আমার নবী বেঁচে থাকতেন কাশহীন হায়াতের মধ্যে জাহিরি হায়াতের মধ্যে আমাদের যদি সুযোগ হতো ডেলিগেশন নিয়ে আমার নবীর দরবারে যাওয়া আমরা আমার নবীর কতোপকতন বুঝতাম আমার নবীকেও যদি আমরা আরবিতে কথা বলতাম আমার নবী বুঝতেন কারণ আরবির মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আসে নাই এটা এই কারণে কুরআনের ভাষাকে মাওলাই করিম আরবি করেছেন এবং এটা কুরআনের ভাষার কারামত যে আরবির মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আসে নাই সম্মানিত উপস্থিতি এখন আমি বলছি আমি এদিকেও যাচ্ছি না আমি এখন আপনার কাছে সরাসরি পৃথিবী সৃষ্টি নিয়ে আসি আপনি ব্যাখ্যা দেন পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে উনি বলছেন এভাবে 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 হয়েছে ওনারটা উনি ইন্টারপ্রেট করে গেছেন কিভাবে 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 হয়েছে আমি বলছি আপনি যে আমাকে ব্যাখ্যা দিয়েছেন সূর্যরশ্মি ছিঁড়ে পড়েছে পানি ঠান্ডা হয়েছে লম্বা কথা বিজ্ঞানের আমি বিজ্ঞান পড়াইতে তো আসি নাই উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম এই কথা আপনারা কখন জানতে পেরেছেন 200 বছর আগে 300 বছর আগে 400 বছর আগে কখন উনি বলছেন এটা আমরা জেনেছি 70 60 70 এর মাঝামাঝি মোটামুটি এরপরে আস্তে আস্তে ইন্টারপ্রিটেশন হয়েছে এটাতে ইলুসিডেশন হয়েছে এক্সপ্লিকেশন হয়েছে আস্তে আস্তে আমরা বর্তমানে একটা ফুল ফিলেজ ব্যাখ্যা দাঁড় করিয়েছি আমি বললাম এই কথা যদি কোরআনে পাক থেকে আপনি ঠিক যেভাবে বলেছেন ইন ল্যাটার এন্ড স্পিরিট আমি যদি এই কিতাবের মধ্যে দেখাই আপনি কি বলবেন উনি বলছেন এটা হতেই পারে না আমি বললাম এটাকে মুজিজা বলে এটাকে মুজিজা বলে আমি তখন কোরআনের ইউনিভার্স বিষয়ক পৃথিবীর সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত যখন খুলে খুলে গুগলের মধ্যে ট্রান্সলেশন দেখাচ্ছি এই ব্যক্তি জিব্বাই কামড় দিতে বাধ্য হয়েছে উনি শুধু বলছেন এটা তো হওয়ার কথা না এটা তো হওয়ার কথা না আমি বলছি এই যে আপনি তুলপার করছেন অস্থির করছেন এটাকে মুজিজা বলে মুজিজা এমন ঘটনার নাম যেটা ব্যক্তির ভিতরে অস্থিরতার সৃষ্টি করে ব্যক্তির কাছে অন্য কোনো অপশন থাকে না হয় মানবে নতুবা ইচ্ছাকৃতভাবে দৃষ্টি বন্ধ করে রাখবে অন্য কোনো অপশন নাই এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন বলেন মানব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানের অভিমত কি তখন উনি বলছেন কেমিক্যাল কনস্টিটিউশন বায়োলজিক্যাল কনস্টিটিউশন মাটি থেকে কিভাবে হয়েছে প্রথম সৃষ্টি কিভাবে হয়েছে মায়ের পেটে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সব কিছু ওনার বর্ণনার পরে আমি বললাম যেই কথা আপনি বলেছেন এটা যদি একেবারে অক্ষরে অক্ষরে কোন ধরনের ব্যাসকম ছাড়া এই কিতাবের মধ্যে আপনাকে দেখাতে পারি আপনি কি বলবেন এগেইন ওই বলে না চোখ চড়ক গাছে উঠা উনি শুধু জিজ্ঞেস করছেন এটা এই কিতাবে কিভাবে থাকবে আমি বলছি এই কিতাবে কিভাবে থাকবে আমিও জানি না কিন্তু আছে সম্মানিত উপস্থিতি তখন আমি উনাকে দিয়ে বললাম আপনারা যখন আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে ফানাসিয়া খালকা কিছুদিন আগে এই দুই শব্দ যখন আমি পড়েছি আমার ভিতরে তুলপার শুরু হয়েছে মাওলাই করিম আমাদেরকে কি জানান দিতে চাচ্ছেন কোরআনের এক একটা শব্দ এক একটা সমুদ্রের মতো এটা কোনো শাব্দিক অনুবাদ করার বিষয় না এটা জ্ঞানের ডিপু মাওলাই করিম যাকে যতটুকু দেওয়ার দিয়েছে কিন্তু যাকে যতটুকুই দিয়েছে দেন না কেন সবাই শেষ বিন্দুতে বলতে বাধ্য হয়েছে আমি যা জানি তা কোরআন সমুদ্রের একটা ফোঁটার মতো
just a single drop of water of the Quranic knowledge. তখন ফানাসিয়া খালকা আমার আল্লাহ বলছেন বান্দা সৃষ্টি ভুলে গেল সৃষ্টি ভুলে গেল মাওলা সৃষ্টি কিভাবে বললাম কিভাবে করেছেন সৃষ্টি বান্দা মাটি ছিল মাটি এই মাটিকে ডেভেলপ করতে 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 তুরাব তিন তিন এলাজে সলসাল কালফাখা একটার পর একটা স্টেজ ডেভেলপ করেছি একদিন দুই দিনে না একটার পর একটা স্টেজ ডেভেলপ করতে 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 সেই জায়গা থেকে আমি নিচড়কে ড্রপ অফ ওয়াটার বের করেছি একটা বিন্দু বের করেছি কি থেকে ওই মাটি থেকে স্টেজ বাই স্টেজ এক দুই দিনের বিষয় না মাটি ভিজা মাটি শুকনো মাটি টনটনে মাটি ভিজা মাটির মধ্যে আবার এমন ভিজা গন্ধ বের হওয়ার মতো মাটি সব মাটি থেকে একটা পর্যায়ে গিয়ে আমি এখান থেকে একেবারে নিচড়কে একটা ড্রপ বানিয়েছি সেই ড্রপ তোমার পিতার পিঠে দিয়েছি কিছুদিন পরে পিতার পিঠ থেকে সেই ড্রপ তোমার মায়ের গর্ভে দিয়েছি সিম্পল ড্রপ অফ ওয়াটার এগুলা ফানাসিয়া খালকা দুইটা শব্দের মধ্যে যাচ্ছে এই সিম্পল ড্রপ অফ ওয়াটার কিছুদিন যেতে না যেতে এটা তোমার মায়ের গর্ভে একটা জোকের মতো হয়ে গেছে কিসের মতো জাস্ট লুক লাইক এ লিচ জোক আমরা সিনন না জোক জোকের মতো কিছুদিন যেতে না যেতে তোমার মায়ের গর্ভে সেই জোক চুট ল্যাম তথা তুমি যদি গোস্তকে দুই তিন কামড় দাও কামড়ের যে দাগ লাগে সেরকম লিচের উপর মনে হয় যেন কেউ দাগ বসিয়েছে এটা আমি ডেভেলপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুতফা নুতফা মানে আলাকা এরপর মুদগা নুতফা থেকে আলাকা আলাকা থেকে মুদগা মুদগা থেকে আজাম আজাম থেকে লাহম লাহম থেকে সামি সামি থেকে বসির ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমার আল্লাহ বলছেন এখান থেকে আমি ড্রপ ড্রপ থেকে লিচ জোক জোক থেকে চিপানো মাংস এরপরে আমি তোমার হাড্ডি হাড্ডির উপর মাংস চড়াইলাম এরপরে আমি সামি তোমার শ্রবণ শক্তি ডেভেলপ করলাম আমি তোমার দৃষ্টি শক্তি ডেভেলপ করলাম এরপরে আমি তোমাকে অন্য একটা সৃষ্টির রূপ দিলাম আমি তোমাকে আদমের রূপ দিয়ে দিলাম আমার আল্লাহ বলছেন এরপরে আল্লাহ নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন কারণ আল্লাহর অ্যাপ্রিসিয়েট আল্লাহ নিজেই করছেন কেউ তো নাই অ্যাপ্রিসিয়েট করার আমার আল্লাহ নিজে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তুমি চিন্তা করছো কত বরকতময় কত গ্রেটেস্ট রব সেই মহান সত্তা আমার আল্লাহ বলছেন ফানাসিয়া খালকা তুমি এই মহান রবের সৃষ্টি ভুলে গেছো কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে দেখেছেন নাসিয়া খালকা দুইটা শব্দ এই দুইটা শব্দের জন্য আমি কত দূর পর্যন্ত ঘুরতে হয়েছে ফানাসিয়া হালকার মধ্যে কেমিক্যাল কনস্টিটিউশন আছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন আছে কেমিক্যাল কনস্টিটিউশন কোনটা প্রথম ইনঅর্গানিক ম্যাটার থেকে আমাদেরকে মাটি থেকে যখন সৃষ্টি করা হয়েছে মাটি থেকে যখন প্রথম মানব সৃষ্টি হয়েছে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে আমার আল্লাহ বলছেন সেই মহান রবকে তোমরা কিভাবে ভুলে গেলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক হে মানুষ তুমি শেষ পর্যন্ত আমাকে ভুলে গেলা মা গাররাকা বিরাব্বিকাল করিম কোন জিনিসের কারণে তোমার এত গুরুর এত অহংকার তোমার এত করিম রব যিনি তোমাকে মায়ের পেটে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তিনি তোমা যিনি তোমাকে ইনঅর্গানিক ম্যাটার থেকে শুরু করে অর্গানিক ম্যাটার পর্যন্ত অতপর বায়োলজিক্যাল তোমার যে কনস্টিটিউশন তোমার মায়ের পেটে এই যে ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে তোমাকে তোমার সৃষ্টি দিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছে সেই সত্তাকেই তুমি ভুলে গেলা আমার আল্লাহ বলছেন আমি তোমার মায়ের পেটে তোমার খোঁজ নিই নাই তুমি নিয়েছো তোমার কোনো পাড়া প্রতিবেশী নিয়েছে তুমি মায়ের পেটে একটা কবরের মধ্যে ছিলা আমার ভাইয়েরা এখন যুদ্ধ করে কবরের মানুষ জীবন্ত না মৃত
কবরের মানুষ জীবন্ত না মৃত ও ভাই যেটা নিয়ে যুদ্ধ করার সেটা নিয়ে করেন ও ভাই কবরের পেটও পেট মায়ের পেটও মাটির পেটকে কবর বলে মাটির পেটকে কবর বলে আর মায়ের পেটকে গর্ভ বলে একটা মানুষের পেট একটা মাটির পেট ওই মাটি থেকে কিন্তু আমার সৃষ্টি আমার মায়ের পেটেও কিন্তু আমি জিন্দাই ছিলাম খেতাম নাচতাম খুশি হতাম ক্ষুধার্ত অনুভব করতাম আমি ফিল হাংরি সবকিছু মায়ের পেটেও হইতো এই জিনিসগুলো আবার কোথায় হবে মাটির পেটেও তো এখানেও জীবন এখানেও জীবন মাসকানেরটাও জীবন এটা আলাদা মাসকানেরটা আলাদা পরবর্তীটাও আলাদা এক একটা লাইফের স্টাইল এক এক রকমের সম্মানিত উপস্থিতি তা আমি উনাকে বলছি এই যে মানব সৃষ্টি আমি আসেন আপনাকে এক একটা করে কোরআনে পাক থেকে আয়াত বলি উনি পড়ছেন অবাক হচ্ছেন পড়ছেন অবাক উনি আমাকে শুধু জিজ্ঞেস করেন এটা তো এই কিতাবে থাকার কথা না এটা এই কিতাবে আসলো কেন এটা তো আমরা 80-70 এর দশকে জানতে পেরেছি ডেভেলপমেন্টটা এইভাবে হয়েছে এই কিতাবে কেমনে আসলো আল্লাহ এটাকে এজাজুল কোরআন বলে এটাকে এজাজুল দিস ইজ দি মিরাকুলিস্টিক অ্যাট্রিবিউট মিরাকুলিস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ দি হোলি কোরআন দ্যাট আপনি এই যে এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের ব্রাশ দিয়ে আমার কিতাবরও কালার করে দিলেন এখন ঠেলা সামলান পারেন কিনা দেখেন এরপরে পৃথিবী ধ্বংস হবে কিভাবে হবে বলেন মানে সবকিছু ধ্বংসের দিকে কিভাবে হবে আপনি ব্যাখ্যা দিলেন এভাবে 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 হবে আচ্ছা একই জিনিস যদি আমার এই কিতাবের মধ্যে থাকে কি বলবেন তো এটা তো এখানে থাকার কথা না আলম যদি থাকে আপনি অনেক দূরে যাইতে হবে না শুধু ইজা সামাউন ফাতারাত পড়েন শুধু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আপনি যখন পড়বেন উনি পড়ছেন আর ঘামছেন পড়ছেন আর ঘামছেন আমি যদিও আপনাদেরকে হার্ভার্ডের কথা বলছি এটা আমি আপনাদেরকে কিন্তু গল্প বলছি না আমি একটা রিয়ালিটি আপনাকে অন্যভাবে শোনাচ্ছি উনি শুধু আমাকে বলছেন এটা তো এই কিতাবে থাকার কথা না এটা এখানে আসলো কেমনে আল্লাহ আমারও প্রশ্ন একই এটা এখানে আসলো কেমনে সেই কারণে এটা হচ্ছে পবিত্র কোরআন এটা কোন সায়েন্সের কিতাব না পবিত্র কোরআন কোন সায়েন্সের কিতাব না এটা সাইনের কিতাব কিসের কিতাব একটা হচ্ছে এস আই জি এন সাইন আর একটা হচ্ছে এস আই এন সি ই সাইন্স সাইন্স মানে বিজ্ঞান সাইন মানে নিদর্শন কি জিনিস নিদর্শন আসেন আমরা এরই ধারাবাহিকতায় ঢুকে যাই কোরআনে পাকের মধ্যে এখন এই কিতাব আমি বললাম আপনাকে আপনি এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের মতো আমারটারও চালাই দিছেন এখন বলেন আমারটা কি অন্যান্য কিতাবের মতো আমি তো মাত্র তিনটা জিনিস আপনার কাঁধে রাখলাম এই বড় আপনি সহ্য করতে পারতেছেন না যদি আমাদের উলামায়ে কেরাম আশা একটা সূরা আপনার কাঁধের উপর রাখে পারবেন আমি বললাম দুনিয়া তুলে এক পাশে রাখেন ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে যদি আপনি আসেন ডুবে যাবেন ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে ডুবে যাবে যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে এজাস ইন্না আতাইনার মধ্যে আল্লাহ রেখেছে আমি যখন হিসাবগুলো দশের হিসাব মিলাইলাম ইন্না আতাইনা কাল কাউসার থেকে পাগল হয়ে যাওয়ার জোগা আমি সেই জন্য বলছি এই কিতাবটাকে বাংলাদেশের যেই থাকে রাখা দরকার আমরা সেই থাকে রাখতে ব্যর্থ হয়েছি এটাকে নিচক খতমের কোরআন নিচক সওয়াবের জন্য নিচক মানুষের মারা গেলে পড়ার জন্য করে করে কোরআনের গ্রেড নিচে নামিয়ে ফেলেছি আজকে আপনি দাঁড়িয়ে আপনি কোরআনের বিরুদ্ধে অথবা অনেক সময় দেখা যায় কোরআন কি জিনিস কোরআন ও ভাই আমেরিকার একজন বড় সায়েন্টিস্ট উনি বলছেন আমি পুরা কিতাব পড়ি নাই শুধু আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি
এতটুকুন পড়ার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে আমি চিন্তা করছি জালিকাল কিতাব এটাকে বলা হচ্ছে আল কিতাব দ্য বুক আল কিতাব মাওলা আল কিতাব কেন বললেন আল কিতাব মানে এটা একটা কম্প্রিহেনসিভ বুক এটা কোন নির্দিষ্ট একটা বিষয়ের নাম যেই চ্যানেল দিয়ে আপনি এই কিতাবের সমুদ্রে ডুববেন আপনার কোন তলা নজরে আসবে সায়েন্স বলেন কমার্স বলেন আর্টস বলেন কনস্টিটিউশন বলেন ল বলেন যেই কোন জ্ঞানের আপনারা তো শুনতে অভ্যস্ত না হুজুর সৈয়দি শাইখুল ইসলাম আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী গত দুই বছর তিন বছর আগে এনসাইক্লোপিডিয়া অফ কোরআন কোরআনিক নলেজ উনি এটা লিখেছেন সেই কিতাবের মধ্যে কালামে পাক থেকে প্রায় বিশ হাজারের মতো জ্ঞান উনি বলেছেন এই যুগে বসেছে কত বিশ হাজার তো এটা কি শেষ না এটা শেষ না এটা একটা আজিম কিতাব ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ম্যাথ বলেন অ্যাস্ট্রোফিজিক্স বলেন যেই কোনো বিষয় কসমোলজি বলেন যেই কোনো বিষয় যেই চ্যানেল দিয়ে আপনি ডুববেন এই কিতাবের মধ্যে কোনো কুলকিনারা নাই কোরআন কি বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি এটার ভিতরে লা শাক্কা ফি বলে নাই লা রাইবা বলেছে আরবির মধ্যে রাইবুন শাক্কুন এগুলো অনেক সময় এক অর্থে ব্যবহৃত হলেও মাদ্রাসার যারা উলামায়ে কেরাম ওনারা জানেন শব্দের মধ্যে কিছু টেকনিক্যাল ফারাক থাকে শাক্কুন এক জিনিস রাইবুন আরেক জিনিস র‍্যাব যখন ম্যাচিওরড হয় এটাকে শাক বলে এটাকে সন্দেহ বলে ডাউট এটাকে সন্দেহ বলে কিন্তু তার আগের স্টেজকে রাইব বলে কনফিউজড হওয়া ওয়ের টু গো দিস ওয়ে অর দ্যাট ওয়ে কিন্তু আল্লাহ বলছেন সন্দেহ তো অনেক দূরের কথা তোমার ভিতরে রাইব পর্যন্ত আসবে না এই কিতাবের ব্যাপারে আর উনি বলছেন এটা আমি চিন্তা করছি চোদ্দশো বছর পনেরোশো বছর আগে কিতাব অবতীর্ণ হয়েছে এটা তো আর এক দুই দিনের জন্য অবতীর্ণ হয় নাই দীর্ঘদিনের জন্য অবতীর্ণ হয়েছে এটা কিরকম কনফিডেন্ট মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদম কিরকম কনফিডেন্ট সেই যুগে বলে দিচ্ছে লারাই বাফি আমার বুঝতে বাকি রইল না কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি চরিত্র আমি পড়েছি উনি অসম্ভব ভদ্র ছিলেন অসম্ভব ভদ্র ছিলেন ওনার পক্ষে এই ধরনের হুংকার সম্ভব না ডেফিনেটলি উনি যার মাধ্যমে প্রেরিত হয়েছেন তিনি এই কিতাব ওনাকে দিয়ে এখানে পাঠিয়েছেন দূরে যেতে হয় আল্লাহ জিন্দাবাদ এই কিতাব এখন দেখছেন পৃথিবীর যেই কোনো প্রান্তে এই কিতাব নিয়ে আপনি যাবেন কেউ আপনার কিতাবকে চ্যালেঞ্জ করতে পারবে না যদি আপনার ভিতরে ওই কনফিডেন্স থাকে কনফিডেন্স কখন আসে আমি মাদ্রাসার ছাত্র আমার চেয়ে যারা ছোট তাদেরকে বলবো আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে পড়া ছাড়া কনফিডেন্স আসে না আপনি যে কনফিডেন্ট সেটা আপনার হাসি দিয়ে বুঝতে পারবে আপনি যখন মুখকে বানিয়ে রাখবেন লাগাতার হুঙ্কার দিতে থাকবেন বুঝতে হবে কনফিডেন্স নাই তো আমার নবী স্মাইলি ফেস ছিল কেন অনেক কনফিডেন্ট ছিলেন ইয়া রাসূলুল্লাহ এত কনফিডেন্স আসলো কোত্থেকে কো কারণ ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা কনফিডেন্সের কথা বলছো কনফিডেন্স তো সেই তারিখ থেকে এসেছে আমার আল্লাহ বলছেন হাবিব যা কিছু জানতেন না জানিয়ে দিয়েছি লিস্ট বানিয়েতে বলেছে আমার নবীকে হাবিব লিস্ট করেন কি কি জানেন না আমাকে বললে আমি কি বলবো আসমানের উপরে কি আছে জানি না জমিনের নিচে কি আছে জানি না সমুদ্রে কি আছে জানি না কবরের মধ্যে কি হচ্ছে জানি না জানি না জানি না জানি না তা আমার নবীকে আল্লাহ জানার লিস্ট করতে বলেন নাই না জানার লিস্ট করতে বলেছেন এবং বলেছেন যা জানতেন না জানিয়ে দিয়েছি এবার আপনি খুঁজেন কি জানেন না
আপনি আপনি বলতেছেন এবি জানেন না ওবে আমার আল্লাহ বলছেন যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছেন এরপরেও যদি আপনি ওই না জানার লিস্ট খোঁজেন তো বুঝতে হবে আপনার ওই ফিউজা কোন জায়গা থেকে এসেছে ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ বুঝতে পেরেছেন আমরা সেই জায়গায় আর না যাই এই তিন চারটা জিনিস আরো অনেক তো অনেক লম্বা সিটিংস তো এই দুই তিনটা জিনিস বলার পর ব্যক্তি ঘামতে শুরু করেছে এরপরে আমি বললাম দুনিয়ার মুজিজা একপাশে রাখো তুমি এই জায়গায় বসো মাইক আনতে বলো সূরা ফাতিহা তেলাওয়াত করি সেটা যদি বিঘ্ন না হয় তাহলে তুমি আমাকে বলবে এটা আল্লাহর কিতাব না তখন মাইক আনা হলো সূরা ফাতিহা তেলাওয়াত করলাম ব্যক্তি কোরআনে পাক শুনে কাঁদতে বাধ্য হলো তার চোখের কোণায় পানি জমেছে মাওলাই করিমের দরবারে আরজি ছিল আল্লাহ সূরা ফাতিহা আজকে যেন এমন ভাবে পড়ি ব্যক্তির শিনা বিদীর্ণ হয়ে যেন পিছন দিক দিয়ে বের হয়ে যায় এটা এত সহজ কালাম ইলাহি যারা আমার নবীর চরম বিরোধিতা করত তারও আমার নবীর গড়ের আঙ্গিনায় ঘোরাফেরা করত কখন কোরআনের তিলাওয়াত হলো সেই জায়গা থেকে আমরা একেবারে এমন বঞ্চিত হলাম আমরা রোজার মধ্যেও এটাকে এমন অবস্থা কিছুদিন আগে এক তারাবিতে গিয়ে ফেরত আসতে হয়েছে এমন তারাবি পড়ার চেয়ে না পড়াই ভালো এটা তারাবি এটা কোরআন আপনার কোরআন শুনে নন মুসলিমের চোখে পানি এসে যায় আপনি আমি মুসলমানের দিল পর্যন্ত গলাইতে পারতেছি না হয় আমার দিল শক্ত নতুবা আপনার দিল শক্ত সম্মানিত উপস্থিতি এরকম একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে পৃথিবীর যদি আপনি সিভিলাইজেশনের পৃথিবীর রেভলুশনের হিস্ট্রি পড়েন আপনি দোয়া করবেন মাওলাই করিম যেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে আমরা যেন কথাগুলা বলতে পারি মানুষ যেন আমাদেরকে ডাকে তারপরে আমরা দেখাবো ওয়েস্টার্ন কান্ট্রিও দেখাবো আমেরিকাও দেখাবো তারপরে আমরা আমার নবীর আনিত বিধানও দেখাবো সম্মানিত উপস্থিতি মাত্র 23 বছরের মধ্যে পৃথিবীর কোন রেভলুশন 23 বছরের মাথায় হয় নাই এবং এত কম রক্ত খরচ আমার নবী 13 বছর মক্কায় একেবারে নীরবে নিবৃত্তে দাওয়াতের কাজ করে যাচ্ছেন 10 বছর মদিনা শরীফে বসার কোনো সুযোগ নাই 10 বছর মদিনা শরীফ থেকে যখন চলে যাচ্ছেন আমার নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো আমার নবী যেই দিন ইয়াসরিবে কদম রেখেছেন সেই দিন ইয়াসরিবের বাউন্ডারি 15,000 স্কোয়ার ফিট আমার নবী যেই দিন আল্লাহর ডাকে লাব্বাইক বলেছেন সেই দিন ইয়াসরিব যেটা মদিনা হয়েছে সেটার বাউন্ডারি 32,00,000 স্কোয়ার ফিট 32,00,000 স্কোয়ার ফিট এবং আপনি আমাকে বলেন মানুষ কয়জন মারা গেছে অনেক যুদ্ধ হয়েছে হ্যাঁ 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কিছু কম আপনারা জানেন মানুষ মারা গেছে উভয় পক্ষ মিলে 500-550 মাঝখানে ফিগারগুলোর মধ্যে 10-20 জন উঠানামা করতে পারে কিন্তু পৃথিবীর ইতিহাস কখনো বিশ্বাস করবে না এত অল্প মানুষের মৃত্যু দিয়ে আপনি পৃথিবীতে একটা সবুজ বিপ্লব সৃষ্টি করেছেন যেই বিপ্লব আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণে কি আজীব 13 বছর মক্কা শরীফ নীরবে নিবৃত্তে করে যাচ্ছে কেউ 13 পায় নাই 10 বছরের মধ্যে মদিনা এরকম হয়ে যাবে নামও দিয়েছে কি মদিনা ইয়াসরিব মদিনা কেন কারণ আমার নবীর কদম পড়েছে মিসাক কনস্টিটিউশন রচিত হয়েছে যেই আমার নবীর আনিত দিন প্রতিষ্ঠা হয়েছে দিন দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব হয়ে গেছে মদিনা দিন থেকে মদিনা সিটি স্টেট যারা ওয়েস্টার্ন ফিলোসফি গ্রিক ফিলোসফি পড়ে তারা জানে সিটি স্টেট কাকে বলে যেখানে একজন আইন প্রণেতা থাকে যেখানে একটা আইন গ্রন্থ থাকে যেখানে আইন মেনে চলতে হয় ও ভাই আমার নবী যেই ভূখণ্ডে ঢুকতেছে
সেই ভূখণ্ডের মানুষের কাজ ছিল যুদ্ধ করা মারামারি করা কাটাকাটি করা বছরের পর বছর কথাই কথাই মারামারি সেই ভূখণ্ডের মধ্যে যখন আমার নবী কদম রেখেছেন সেই ইয়াসরিব দীন প্রতিষ্ঠার কারণে হয়ে গেছে মদিনা খবরদার মানে হচ্ছে এখানে কিন্তু এখন কি আছে কনস্টিটিউশন আছে আইন প্রণেতা আছে আইনের প্রয়োগ আছে আজকে থেকে মাথা উঠতেও সাবধান মাথা নামাতেও সাবধান আপনি কে কোন বাড়ির কোন চৌধুরীর ছেলে কোন তোয়াক্কা করা হবে না মিসাকে মদিনা তথা আমার নবীর দেওয়া বিধান যদি ভঙ্গ হয় প্রত্যেককে আইনের আওতায় আনা হবে সিটি স্টেট হয়ে গেছে মদিনা কি থেকে দিন থেকে সেখানে একটা তামাদ্দুন সৃষ্টি হয়েছে সংস্কৃতি সেটাও দিন থেকে মদিনা দিন থেকে তামাদ্দুন আর আপনি এখন বলছেন ইসলাম সভ্যতা বিরোধী ইসলাম সন্ত্রাসবাদী ইসলাম আপনাকে সিটি স্টেট শহর শিখিয়েছে শহর ইসলাম আপনাকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান দিয়েছে ইসলাম আপনাকে বিদায় হজ্জের ভাষণে আমার নবী হায় হায় আমি যখন পড়ি শুধু চিন্তা করি আমার নবী কি করেন মদিনা আমার নবী দাঁড়ালেন বিদায় হজ্জের ভাষণে বলার দরকার ছিল মুসলমানদেরকে বলছে ইয়া আইয়ুহান নাস সেই ডাকগুলো যদি আমার কানে লাগে দলিত প্রতিদলিত হচ্ছে রহমাতুল লিল আলামিনের আওয়াজ ইয়া আইয়ুহান নাস হে মানুষ আমার নবী মুসলমানদেরকে অ্যাড্রেস করছে না 13 বছরের তাবলীগ আমার নবীকে কোন জায়গা থেকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে রোমান এম্পায়ার অমুক এম্পায়ার সুপার পাওয়ার সবগুলার দিকে দৃষ্টি দিয়ে আমার নবী বলছেন পূর্ববর্তী যত সিস্টেম ছিল সমস্ত সিস্টেম যেগুলার মাধ্যমে গরিবের উপর অত্যাচার হতো যেগুলার মাধ্যমে সমাজের অধিকার বঞ্চিত মানুষ নিষ্পেষিত হতো আমি সমগ্র সিস্টেম আমার কদমের নিচে দিয়ে বুলঞ্চিত করে দিলাম আজকে আজিব বিষয় না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ্জের ভাষণে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন সেই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমার নবী নারীর অধিকার থেকে শুরু করে পুরুষের অধিকার শ্রমিকের অধিকার শিশুর অধিকার সমাজের অধিকার বঞ্চিত মানুষের ব্যাপারে আমার নবী হেন কোনো কথা নাই যেটা আমার নবী মেনশন করেন নাই যেটা পরবর্তীতে ম্যাগনা কার্টা হয়েছে 1200 শতাব্দীতে যেই ম্যাগনা কার্টা ওয়েস্টার্ন গণতান্ত্রিক আন্দোলনের মূল যেটা পরবর্তীতে ইউনাইটেড নেশনের মধ্যে যত আইন প্রণীত হয়েছে সবকিছুর বেস বানানো হয়েছে হয় মিসাকে মদিনা নতুবা বিদায় হজ্জের ভাষণ নারীর অধিকার বলেন শিশুর অধিকার বলেন এমন কি আমার নবী বলেছেন তোমরা শ্রমিকদেরকে তাদের গায়ের ঘাম শুকানোর আগে যা তার প্রাপ্য তাকে সেটা দিয়ে দাও হেন কোনো জিনিস নাই জামে উল কালিম সেই দিন আমার নবী মেনশন করেন নাই এই হচ্ছে পুরা আমাদের ধর্ম তাবলীগ এটা মারামারির জন্য আসে নাই আমার নবী যখন কাজ করছে তখন আরব বিশ্বের মধ্যে একটা সমাজ ব্যবস্থা ছিল সেটা লাহাবীয় ব্যবস্থা লাহাবীয় সমাজ লাহাবীয় সমাজ কেমন লাহাবীয় সমাজের মধ্যে মুরব্বী সমাজ সমাজের মানুষ নারী শিশু সমাজের অধিকার বঞ্চিত মানুষ কারো জন্য কোনো প্রকার আইন শৃঙ্খলা কানুন ছিল না যার আছে সেই যার লাঠি তার অধিকার এহেন একটি ঘৃণা এহেন একটি অসভ্য যেটাকে ঐতিহাসিকগণ বলেন হিউম্যান রাবিশ এমন সমাজের মধ্যে আমল নবী কাজ শুরু করেছেন সেই কারণে আমরা যারা ওয়াজ তকরির করি আমরা ওয়াজ তকরিরে নামার আগে আমাদের উচিত আমাদের ব্র্যান্ড তৈরি করা কি তৈরি করা ইমেজ যতক্ষণ আমার ইমেজ তৈরি হবে না আমার প্রোডাক্ট বাজারে বিক্রি করলে কেউ নেবে না আমার ইমেজ তৈরি করতে হলে পার্সোনালিটির মধ্যে দুইটা মৌলিক জিনিস দরকার হয় জ্ঞান এবং সচ্চরিত্র
আর সমাজের মধ্যে সোশ্যাল কন্ট্রিবিউশন লাগে সোশ্যাল ইন্টিগ্রেশন লাগে এভাবে যখন আপনি আপনার ইমেজ তৈরি করবেন এরপরে যখন বাজারে আসবেন আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার আগে 40 বছর সময় নিয়েছেন আমার নবীর ব্র্যান্ড তৈরি করার জন্য আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন আল আমিন যেখানেই যায় কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু একটা কথা সবাই বলে কি আশার জায়গা আশ্বস্ততার জায়গা বিশ্বাসের জায়গা প্রাণের জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিশ্বাস করে না কিন্তু আমার নবীর হাতে টাকা কি রেখে যায় জমা রেখে যায় কেন কো আসমান জমিন উল্টাই যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান উল্টায় না এটা আশ্বস্ততার জায়গা ব্র্যান্ড তৈরি করার জন্য আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন এরপরে যাই হোক এটা লম্বা কথা যেই কিতাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই কিতাব সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমি শুধু একটা ঘটনা বলে আমার এই প্রথম পাঠের কথাটা শেষ করি জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় আপনারা অনেকে নাম শুনবেন পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট ইউনিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড মিউনিখ জার্মানি মিউনিখ ইউনিভার্সিটি প্রথম বিশ্বযুদ্ধের আগে ওনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সোফার ওনারা একটা রিসার্চ একাডেমি খুলে এই মিউনিখ ইউনিভার্সিটির আন্ডারে সেই রিসার্চ ইনস্টিটিউট থেকে ওনারা বাইবেল এবং ওল্ড টেস্টামেন্ট এভাবে আরো যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলোর বিভিন্ন কপি জমা করতে শুরু করেছে একদম পুরাতন এরপরে একটু পুরাতন এরপরে নতুন দেখার জন্য যে এই কপিগুলোর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয়েছে কিনা বাইবেল নিয়ে তাদের গবেষণা শুরু একেবারে বাইবেলের ইউনানি ভার্সন যত ওল্ডেস্ট ভার্সন পুরাতন ভার্সন পাওয়া যায় ব্যবস্থা করেছে নিয়ে বাইবেল সম্পর্কে তাদের রিসার্চ ফাইন্ডিং হচ্ছে 7000 গলত কয়টা 60000 মিস্টেক্স এন্ড এরর্স তাদের ওই বাইবেলের মধ্যে পুরাতন এবং নতুন কপির মধ্যে এটার পরে কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে কোরআনের পুরাতন কপি রাশিয়াতে গিয়ে তুর্কিতে গিয়ে কালেক্ট করেছে করার পরে দেখতে শুরু করেছে এখানে কোনো পরিবর্তন পরিবর্তন হয়েছে কিনা তাদের অপিনিয়ন হচ্ছে কোরআন এমন একটা কিতাব যার পুরাতন কপি এবং নতুন কপির মধ্যে বিন্দু পরিমাণ কোনো এটা আমাদের কথা সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে জার্মানি জাপানে কখনো কোরআন নিয়ে দ্বিতীয় রিসার্চ খুলে এখন কি করে কোরআন পোড়ায় কি করে কোরআনকে পোড়ায় বার্নিং করে বার্ন করে তো লাভ নাই কোরআন বার্ন করে কি করবেন কোরআনের আমাদের ভাইয়েরা এখানে জোশেলা হয়ে যায় কোরআন বার্ন করবে আপনি নিয়ত করে এক সপ্তাহের মধ্যে কোরআনের খতম দিবেন এটা হচ্ছে আসল প্রটেস্ট আপনি কোরআন বার্ন করবেন আমার লোক এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এটা কোরআনের আসল প্রটেস্ট সম্মানিত উপস্থিতি এই কিতাবের শুরু গেটওয়ে যেটাকে বলে মেইন গেট সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আপনারা মাথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি শুরুতে বলেছি এটা সাইনের কিতাব সাইন্সের না আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দুই ধরনের কয় ধরনের পাকিস্তানের একজন বড় রাইটার আমি নামটা ভুলে গেছি উনি একটা বই লিখেছেন চমৎকার কিতাব দো কোরআন মানে দুই কোরআন আমি প্রথমে ইন্টারেস্টিং ছিল বিদায় নিয়েছে আমি ঠিক বুঝতে পারি না আসলে উনি কি বুঝাতে চেয়েছেন সেখান থেকে আংশিক বিষয় আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দুই ধরনের কয় ধরনের সেই কারণে আমার আল্লাহ শুরুতে বলছে আলহামদুলিল্লাহ হামদুল লিল্লাহ রব্বুল আলামিন এখানে দুইটা এখানে দুইটা সরাসরি বলছে প্রশংসা আল্লাহর ও ভাই আমি মানলে না আমি যদি না মানি কো না মানার কোনো উপায় নাই কেন কো রব্বুল আলামিন সুবহানাল্লাহ পারলে
আরেকটা রব বাইর করবা আরেকটা আলম বাইর করবা আর যদি না পারো তো হামদুলও জায়গায় থাকবে লিল্লাহও জায়গায় থাকবে সুবহানাল্লাহ তাইলে কি হইলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এইজন্য আমি কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন যারা গুগল দেখেন আপনারা কিছুদিন আগে এক ছেলে বলছে সমস্ত কোথায় পেয়েছি সমস্ত কোথায় পেয়েছি সেটা আমিও জানি না সেটা আমরা জানি উলামায়ে কেরামের দরবারে বসে আপনারা বুঝতে পেরেছেন না ইন্তহারাও না জানি বাউনে হতো জানিবেন ঠিক আছে না এটা আমরাও জানি উলামায়ে কেরামের মজলিসে বসে ওনারা আলিফ লামের মধ্যে একটা প্যাচ বাইর করেন এটা আরবি তো যতটুকু ডুববেন ডুবতে পারবেন বের হইতে পারবেন না বের হইতে পারবেন এটা ইমাম ইবনে জাউজি উম্মতে মুসলিমা যেই কয়েকজন আলেমের কন্ট্রিবিউশনকে অ্যাপ্রিসিয়েট করে স্যালুট করে তন্মধ্যে ইমাম ইবনে জাউজি অন্যতম সেই ইমাম ইবনে জাউজি হুজুর গৌসুল আজমের মজলিসে বসা হুজুর গৌসুল আজমের মজলিসে বসা চেক করে দেখছে গৌসুল আজমের আলমের গভীরতা কতটুকু আলমের গভীরতা কতটুকু হুজুর গৌসুল আজম তাফসীর করছিলেন দর্স দিচ্ছিলেন হঠাৎ করে কাশফের মাধ্যমে যখন জানতে পেরেছেন যে আমার জ্ঞানকে টেস্ট করা হচ্ছে তো হুজুর গৌসুল আজম আলে বাইতে রাসূল আমার নবীর ওই ফুয়ুজাতে ধন্য যখন আমার নবীর এলম নিয়ে জ্ঞান নিয়ে মুনাফিকরা কথা বলা বলি করছিল আমার নবীও মদিনায় মুনাব্বারার মসজিদে নববীর মিম্বারে উঠে বলেছে সালুনি আম্মা শাইতুম যা মন চাই জিজ্ঞেস করো ওই ফুয়ুজাতে ধন্য হুজুর গৌসুল আজম উনি বলছেন ওমা এলম টেস্ট করেন তখন উনি তাফসীর বাড়িয়ে দিলেন তাফসীর করছেন হুজুর ইমাম ইবনে জাউজির বন্ধু বসা উনি জিজ্ঞেস করছে তুমি এই তাফসীর পারো ক পারি এক দুই তিন এগারোটা তাফসীর পর্যন্ত উনি ইয়েস বলেছেন অতঃপর আরো চারটা করেছেন উনি বলছেন এটা আমি জানি না জানি না জানি না করতে করতে 41টা তাফসীর হুজুর গৌসুল আজম করেছেন এর মধ্যে ইমাম ইবনে জাউজির মধ্যে জাজবা তারি হয় এরotic ঠিক সেই সময় হুজুর গৌসুল আজম বলছেন এতক্ষণ তো হায় 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 এতক্ষণ ব্রেন থেকে বলেছি এখন আর ব্রেন বলবো না এখন সিনা খুলে সিনার পাতা থেকে শোনাবো দেখি পারলে ঠেকা এটাকে বলে হাল আল আন উনি বলছে নারজিউ মিনাল কালে ইলাল হাল কাল এবং হাল মানি কিছু জ্ঞান লাইব্রেরিতে বসে বসে ব্রেন দিয়ে অর্জন করতে হয় আর কিছু জ্ঞান শাইখ উলামায়ে রব্বানির মজলিসে বসে রাতে আল্লাহর দরবারে সিজদা দিয়ে সিনার দরজা খুলে নূরে রব্বানি হাসিলের মাধ্যমে হয় যখন ব্যক্তির সিনাকে আল্লাহ খুলে দেন যখন কোন ব্যক্তি আফামান শরাহাল্লাহু সদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রব্বি যখন কারো সিনাকে মাওলাই করিম খুলে দেন সেই সিনার ভিতরে মাওলা নূরে রব্বানি দিয়ে ভরপুর করে দেন যখন কারো সিনার ভিতরে নূরে রব্বানি আসে সেই জবান থেকে যখন কথা বের হয় কুল কায়নাত ঘুরবেন কোন কিতাবের মধ্যে ব্যাখ্যা পাবেন না কোত্থেকে বলেছেন তো আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিল্লা দুন্না এলমা এটা আমার পক্ষ থেকে দেওয়া জ্ঞান এটা পৃথিবীর বাজারে পাওয়া যায় না এই কারণে আমার নবীর ব্যাপারে বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা অনেক বড় করুণা অনুগ্রহ আল্লাহ আল্লাহর নবীর উপর করেছেন সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম তো হযরতে গৌসুল আজম যখন বলছেন নারজিউ মিনাল হা মিনাল কালে ইলাল হাল হুজুর ইমাম ইবনে জাউজির উপর জজবা তারি হয় বেহুশ হয়ে যায় এবং এই ধরনের ঘটনা আমরা আমাদের জীবনেও মিশরে আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই এত আজিম আজিম উস্তাদ চোখে দেখেছি মজলিসে বসার সুযোগ হয়েছে পা দাবানোর সুযোগ হয়েছে বর্তমান যুগে যাকে ইমাম শাফেই বলা হয় জামানার শাফেই
হুজুর ডক্টর আলী জুমা বর্তমান জমানায় যাকে শ্যাডো অফ ইমাম বুখারী বলা হয় হুজুর ইমামুল মুহাদ্দিসিন ডক্টর উমর হাশেম জমানার গাজালী ডক্টর সাইদ রমাদান আল বুতি ডক্টর আতিয়া সাকর ডক্টর শাতবি জগৎ বিখ্যাত আমার শেখ শেখ হাবিব ওমর শেখ হাবিব আলী জয়নুল আবদিন জুফরি জগৎ বরেণ্য উলামা ইকরাম শেখুল ইসলাম বাদ দিয়ে দিলেও বড় বড় উলামা ইকরাম দেখেছি আলেমদের মজলিসে শেখ হাবিব আলী জুফরি ইয়েমেনে উনি কথা বলছিলেন হঠাৎ করে এক মানুষ জিজ্ঞেস করলো যে তাহলে কি আমরা মাদদিয়া সৈয়দনা হুসেন এটা বলো জায়েজ বলবেন মানে সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদদ আমাকে সাহায্য করেন এটা বলো কি জায়েজ বলবেন এটা বলার পরে সেই দিন মনে হচ্ছিল মাওলানা করিম সরাসরি জ্ঞান ডালছেন আর উনি জবান দিয়ে বলছেন 40 মিনিট পর্যন্ত উনি কি বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে মনেই যেন জ্ঞান সমুদ্রের মধ্যে ঢেউ উঠেছে সম্মানিত উপস্থিতি আর এক লাইভ প্রোগ্রামের মধ্যে শেখ হাবিব আলী জুফরি আমার পীর ভাইও আমার উস্তাদও যদিও বর্তমান বিশ্ব অনেক বড় আলেমদের অন্যতম কিন্তু বয়স অনেক কম শেখ ডক্টর উমর হাশেমের সাথে একটা লাইভ প্রোগ্রাম করছিল সেই প্রোগ্রামের মধ্যেও আলে বাইতে রাসূল নিয়ে কেউ কোনো একটা কিছু বলেছে এরপরে বক্তব্য দেওয়া যে শুরু করেছে টিভির প্রোগ্রামের মধ্যে ডক্টর উমর হাশেমের মতো যাকে জামানার বুখারী বলা হয় হাফেজুল হাদিস বলা হয় যার ব্যাক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট সেলার কিতাব সেই ডক্টর উমর হাশেম দাঁড়িয়ে বলছে রব্বুনা ইফতা আলাইকা ইবনি রব্বুনা ইফতা আলাইকা ইবনি ও আমার ছেলে মাওলানা করিম তোমার সিনাকে আরো খুলে দে সম্মানিত উপস্থিতি মাওলানা করিম যখন কারো সিনা খুলে দেন তো তার কথা একই বন্ধু একই ধরনের মাদ্রাসা একই শিক্ষক কিন্তু কথা পার্থক্য হয়ে যাবে যখন আল্লাহ কারো সিনাকে খুলে দেন এটা সরাসরি ফুয়ুজাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শান বড় নিরালা না একজন বলছে রব্বিশ রাহলি সাদরি মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর বলছে আল্লাহ আমার সিনাকে তুমি খুলে দাও আমার সিনাকে তুমি খুলে দাও এটা মূসা কালিমুল্লাহ আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইশরাহলি না আমার আল্লাহ নিজে বলছেন আমি কি আপনার সিনা খুলে দেই নাই আলাম নাশরাহ লাকা সাদরাক খুলে দেই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আমার মতো আমার নবী কলিমুল্লাহর মতো না আবার আপনার মতো হলো কেমনে আপনি বলছেন না আমার মতো আমার নবী তো মুসার মতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এটা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন নাই রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা কাইফা তুহিল মাউতা মাওলা একটু দেখান না আপনি মুর্দা কিভাবে জিন্দা করেন কেন আওয়ালাম তুমিন বিশ্বাস করো না মাওলা বিশ্বাস করব না কেন ওয়ালাকিল ইয়াতমা ইন্না কলবি ওয়ালাকিল ইয়াতমা ইন্না কলবি আমার অন্তরের মধ্যে একটা স্থিরতার জন্য বাকি কথা আপনারা জানেন এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েও স্থিরতা খুঁজতেছে আর এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া এখানে নাফস নাফসে মুতমাইন্না এখানে কোনো অস্থিরতা নাই তো আমার নবী তো ইব্রাহিমের মতো না আপনার মতো হইল কেমনে সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আপনারা সম্মানিত উপস্থিতি তো কোরআনের গেটওয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্তটা কোথায় আলিফ আর লামের মধ্যে গ্রামাটিক্যালি আলিফ লামের মধ্যে হচ্ছে সমস্ত হাম প্রশংসা সমস্ত প্রশংসা লিল্লাহ সেই মহান সত্তার জন্য যিনি এবাদতের একচ্ছত্র মালিক সুবহানাল্লাহ এবাদতের একচ্ছত্র মালিক রব্বুল আলামিন কেন মাওলা দলিল কি তো দলিল হচ্ছে উনি রব কিসের রব তো আলামিনের রব আলামিনের রব তো আপনি প্রশংসা এবং আল্লাহ ওইটা নিয়ে ধাক্কা ধাক্কি পরে করেন আগে আমার আল্লাহ দলিল হিসেবে দুইটা জিনিস উল্লেখ করেছেন রব্বুন এবং আলামিন রব মানে কি রব মানে হচ্ছে আপনার প্রয়োজন যিনি দূর করেন তিনি
আপনার প্রয়োজন যিনি দূর করেন তিনি যিনি আপনাকে প্রতিপালন করেন কিভাবে প্রতিপালন আমি আপনাকে ওই মাটির পুরো প্রসেস বলেছি ঠিক আছে এর পরবর্তীতে আপনি আসমান থেকে পানি পড়া জমিন থেকে শাক সবজি সবকিছু তৃণমূল এগুলা তো যা আপনারা দেখছেন এর পরে পৃথিবীর পুরো ভূখণ্ড নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর প্রতিপালন প্রয়োজন যিনি মিঠান উনাকে রব বলে উনাকে রব বলে তো রব্বুল আলামিন আলামিন আলম থেকে আলম আলম মানে চিহ্ন কি জিনিস চিহ্ন তো আলামিন মানে নবমণ্ডল ভূমণ্ডল অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুর প্রতিপালক মা সিওয়াল্লাহ আল্লাহ বাদে সবকিছুর প্রতিপালক এবং সবকিছুকে আলামিনের মধ্যে আনা হয়েছে আলামিন আলম থেকে আলম মানে চিহ্ন তো আলামিনকে চিহ্ন বলা হলো কেন কারণ আলামিনের জাররা জাররা অণু পরমাণু প্রত্যেক কিছু যেদিকে দৃষ্টি দেবেন আপনি বলতে বাধ্য হবেন এটার পেছনে একজন রয়েছে আমি আপনাকে নিয়ে বের হলাম যেতে 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 একটা পাহাড় দেখলাম আমি আপনাকে বলছি যে ফয়সলিকের পাহাড় দেখছেন না এটা অমুক চৌধুরী বানিয়েছে বিশ্বাস করবেন করবেন তার পাশে একটা দেওয়াল আমি যদি আপনাকে বলি ওই দেওয়াল দেখছেন না এটা এমনি এমনি আসছে বিশ্বাস করবেন কেন আপনি দেওয়াল দেখছেন ইটের উপরই ইটের উপরই এখানে একটা সিস্টেম আছে অর্গানাইজ ওয়েতে আপনার বিবেক বুদ্ধি গ্রহণ করছে না যে সিস্টেম্যাটিক অর্গানাইজড একটা কাজ কোন কারো মাধ্যম ছাড়া আসবে সেটা আপনি নিতে পারছেন না তো যেই কারণে আপনি মনে করছেন দেওয়ালের একজন কারিগর আছে আপনি যখন পাহাড়ের ভিতরে ঢুকেছেন পাহাড় পাহাড়ের রূপ পাহাড়ের পুরো আর্কিটেকচার দেখেছেন আপনি পাহাড়ের মকসদ উদ্দেশ্য পুরো বিষয়টা যদি আপনি গবেষণা করেন আপনি বলতে বাধ্য হবেন যদি নিউট্রাল হন যে এটার পেছনে কোন মহান কারিগর আছে কোন মহান কারিগর এভাবে সৃষ্টির প্রত্যেক অণু পরমাণু ইভেন কিছুদিন আগে আমি একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম উনি নিউরোসায়েন্সের ডাক্তার উনি বলছেন আমি বলছিলাম স্যার আপনি ভিতরের কিছু কথা বলেন ভিতরের আর্কিটেকচার মাঝে মধ্যে আমি শুধু দেখি আর জিব্বায় কামড় দিয়ে রাখি এটা হলো কিভাবে এটা বুঝে আসে না এটা এরকম হওয়ার কথা না এই ডিজাইনটা এরকম না হয়ে আরেক রকম হইতে পারত উনি বলছেন সাইফ সামান্য যদি এই একটু ফ্লুইড একেবারে বিন্দু পরিমাণ ফ্লুইড কোন একটা জায়গার মধ্যে ব্লক হয় বরবাদ সিস্টেম কিন্তু আল্লাহ বলে যে নিশ্চয়ই এটার পিছনে কেউ আছে নতুবা ব্লক না হওয়ার জন্য ড্রেইনের ব্যবস্থা করেছেন ব্রেইনের ভিতরে কি আজিব বিষয় না এই জন্য আমার আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যান লাহুম আন্নাহুল হক অনতিবিলম্বে আমি আয়াতিনা ফিল আফাক নবমণ্ডল ভূমণ্ডল এবং তোমার ভিতরে যে নিদর্শন আমি রেখেছি সব উন্মোচিত করব তোমার সামনে তুমি বলতে বাধ্য হবে আমি ছাড়া আর কেউ নাই কিছুদিন আগে এক ভদ্রলোক পাগল হয়ে গেছে কথা বলবে যাই হোক আরেক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল তুমি বলতেছেন আপনি একটা প্রোগ্রামই ছিল আমি বলছিলাম যে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ পৃথিবীতে কেউ করে নাই এটা বলার পর ওনার খুব লাগছে উনি জিজ্ঞাইতেছেন যে এটা কি কথা আল্লাহকে তো অনেকে অস্বীকার করছে আল্লাহকে কেউ অস্বীকার করে নাই আমিও দর্শনের ছাত্র কোরআন হাদিসের আমি এমনিতে পার্সোনাল ইন্টারেস্ট পড়ি দর্শনের ছাত্র দর্শন আমার সাবজেক্ট আপনি নিচ্ছে মিচ্ছে মার্কা কথাগুলা বলিয়েন না প্রাইমারি স্কুলের মাস্টারের কথা এখানে বলিয়েন না আমি বলছি দর্শনের বড় বড় দার্শনিক যাদেরকে পৃথিবী দার্শনিক হিসেবে মানে কোন দার্শনিক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাই কারণ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা কেউ অ্যাফোর্ড করতে পারবে না হ্যাঁ ফারাক এতটুকু কেউ এটাকে আল্লাহ বলেছে নবমণ্ডল ভূমণ্ডলকে
স্রষ্টা বলেছে আমরা বলেছি এটার আল্লাহ স্রষ্টা আছে তারা বলছে এটাই স্রষ্টা ফারাক এতটুকু আপনি স্রষ্টা থেকে বের হতে পারবেন না তো উনি বলছে না না এটা কিভাবে বলবেন আল্লাহ আচ্ছা সিম্পল কোশ্চেন আপনি কো আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন আল্লাহ আপনি কোন জিনিস কিভাবে জানেন ধরেন এই 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 টেবিল আমি টেবিলে বসছি তো এই টেবিল সম্পর্কে আপনি কিভাবে জানবেন আমি আর যদি আপনাকে বলি এই টেবিলের কোন কার্পেন্টার না বিশ্বাস করবেন বিশ্বাস করবেন কোন কার্পেন্টার কে বানিয়ে চললাম না 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 আপনি রং জায়গায় চলে যাচ্ছেন কার্পেন্টার কে বানিয়েছে দফা করে কার্পেন্টার কে বানিয়েছে এটা আমাদের প্রশ্ন না আমার প্রশ্ন সিম্পল এই টেবিলের পেছনে কোন কার্পেন্টার আছে কিনা সিম্পল ইজ দা শুধু এতটুকু উত্তর আছে ইয়েস অর নো কোন আপনি বাধ্য করতেছেন না না বাধ্য করতেছি না আপনি সিম্পল উত্তর দিবেন টেবিলের পিছনে কোন কার্পেন্টার আছে কিনা না টেবিলটা উড়ে এসে জুড়ে বসেছে আমরা কোনো কিছু জানি কিভাবে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে অথবা হাত দিয়ে এটাই তো আমাদের জানা আমি নরম কিভাবে বসে হাতে ধরেছি লাল কিভাবে বলেছি চোখে দেখেছি শেষ কিভাবে বুঝেছি মুখে দিয়েছি এটা আমাদের জানা তো এভাবে আমরা কোনো জিনিসকে জানতে পারি আমরা যখন কোথাও স্মোক দেখি ধোঁয়া আমাদের ব্রেইন আমাদেরকে বলে এখানে আগুন ধরেছে এভাবে আমরা অ্যাকশন এবং রিঅ্যাকশন কজ এবং এফেক্ট জানতে পারি সব সময় যেমন আপনার শরীরে ভিটামিন কাজ করতেছে আমি কি ভিটামিন দেখেছি কেউ দেখেছেন ভিটামিন দেখেন নাই কিভাবে বুঝছি আপনার ভিতরে আপনি শক্তিশালী হয়ে গেছেন আপনি আগে হাঁটতে পারতেন না এখন হাঁটতে পারেন এটা বলছি ভিটামিন কাজ করেছে আমি ভিটামিন দেখি নাই ভিটামিনের কাজ আপনার ভিতরে দেখেছি আমি আল্লাহকে দেখি নাই কিন্তু নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি দেখেছি আমি দিন রাত্রির পরিবর্তন দেখেছি দিনের মানুষ রাত্রে ঘুমের কোলে ঢলে পড়তে দেখেছি মায়ের পেটে সন্তানের ডেভেলপমেন্টও দেখেছি পুরা পৃথিবীর নিজাম দেখেছি তবুও কি আমাকে দেখতে হবে আল্লাহকে আমি উনি বলছেন না দেখে কেমনে বিশ্বাস করব আল্লাহ যেই দিন আপনি আমাকে ভিটামিন দেখাবেন সেই দিন আমি আপনাকে ভিটামিন ওয়ালাকে দেখাবো যদি ভিটামিন দেখাইতে না পারেন তো ভিটামিন ওয়ালাকে দেখার চিন্তা ভুলে যান আপনি অ্যাকশন এন্ড রিঅ্যাকশন দেখেন নাই আপনি ল অফ গ্র্যাভিটেশন দেখেন নাই যিনি এই গ্র্যাভিটেশন বানিয়েছেন তারে দেখার জন্য এরকম উদ্গ্রীব হয়ে গেছে আপনি যেই দিন ল অফ গ্র্যাভিটেশন দেখবেন সেই দিন আমাকে এসে বলবেন আমি সেই দিন এটার মালিককে দেখানোর ব্যবস্থা করব কোনো না কোনো ভাবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন কেন বলা হলো আলম চিহ্ন কেন কারণ পৃথিবীর সব কিছু মাওলাই করিমের অস্তিত্বের উপর এক বাক্যে বলে আল্লাহ আছে আল্লাহ আছে সেই কারণে আমাদের এখানে কিতাব দুইটা একটা লিখিত আর একটাই পুরা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল এটা এটা আয়াত কোরআনেরটাও আয়াত এই আয়াতও নিদর্শন এই আয়াতেও নিদর্শন একটাকে বলে আয়াতে মাস্তুর আর একটাকে বলে আয়াতে মঞ্জুর আয়াতে মঞ্জুর মানে যেটা দেখছি আমাদের ছেলেরা ছবি টবি একে অনেক কিছু বলে না এখন ইন্টারপ্রেট করে স্ক্রিনিং এর মাধ্যমে তো আমার আল্লাহ কিতাব দুইটা দিয়েছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে এক আয়াত কোরআনের মধ্যে আরেক আয়াত দুই আয়াত আপনি দেখলে আল্লাহর অস্তিত্ব আল্লাহকে বিশ্বাস করা বাদে আপনার হাতে অন্য কোনো উপায় নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আচ্ছা এখন আয়াত কোরআনকে বলা হয় আয়াতে মাস্তুর লিখিত আয়াত এই আয়াতের শুরু হয়েছে হামদ দিয়ে কি দিয়ে হামদ প্রশংসা মাওলা আয়াতে মাস্তুর তো এখানে আছে তো আয়াতে মঞ্জুর যেটা সৃষ্টি আলামিন এটার শুরু কি দিয়ে করেছেন এটার শুরু তো আলহামদ দিয়ে করেছেন ওইটার শুরু কি দিয়ে করেছেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর পৃথিবীতে প্রথম কোন জিনিস বানানো হয়েছে তো আমার নবী বলেছেন মাস্তুরের শুরু সূরা ফাতিহা মঞ্জুরের শুরু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে এটাও আলহামদু আর ওইটার নামও মুহাম্মদ এখানেও হাম ওখানেও হাম বুঝতে পেরেছেন একটা এরপরে আলহামদুর পরে
যখন আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন আয়াতে মাসতুরের মধ্যে পরিচয়ে বলেছেন রব্বুল আলামিন আর আয়াতে মানজুরের যিনি প্রথম উনার পরিচয় যখন তুলে ধরেছেন বলেছেন রাহমাতুল লিল আলামিন এটা আয়াতে মাসতুর এ মানজুর এটা আয়াতে মাসতুর একটা লিখিত আর একটা হচ্ছে ডিজাইন অফ দিস ইউনিভার্স ডিজাইন অফ দিস ইউনিভার্স সালাতুন ইয়াম সম্মানিত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি আমি বাকি ইনশাআল্লাহ মাহে রমজানের মধ্যে যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব কোরআনে পাক থেকে নির্দিষ্ট কিছু সূরা নিয়ে কথা বলার জন্য আমি খুব দ্রুত গতিতে যতটুকু আজকে বলেছি বলেছি অনুবাদটা করে দেই যাতে আপনারা সূরা ফাতিহার অনুবাদটা অন্তত পারেন আর আমি দুই মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিল আলামিন আর রহমান আর রহিম রহমান মানিও দয়ালু রহিম মানিও দয়ালু তো রহমান এবং রহিম আয়াতে মাসতুরের মধ্যে বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে মাওলা নিজেকে রহমানও বলেছেন নিজেকে রহিমও বলেছেন আর আয়াতে মানজুরের প্রথম যিনি ওনার বৈশিষ্ট্য বর্ণনা করার সময় বলেছেন রউফুর রহিম একই সাথে যাচ্ছে আচ্ছা এখন মাওলা রহমান কি জিনিস রহিম কি জিনিস দুইটার মানই পরম দয়ালু রহমান তাকে বলা হয় যিনি প্রয়োজন দেখে রহমত করে যোগ্যতার বিবেচনায় না যদি যোগ্যতার বিবেচনায় রহমত হইতো তাহলে তো প্রথমে আমি বঞ্চিত হয়ে যাইতাম সেই কারণে মাওলা এ করিম যোগ্যতার বিচারে না দুনিয়ায় যে রহমত করেন সেটা আল্লাহ আপনার প্রয়োজন সাপেক্ষে করেন যা প্রয়োজন তা দান করেন রহিম পরকালের জন্য সেখানে আমার প্রতি যে দয়া সেটা প্রয়োজন অনুযায়ী হবে না যোগ্যতার বিচারে হবে কিরকম দয়ালু কিরকম রহমান আপনার যা কিছু প্রয়োজন সূরা ফাতিহা কিন্তু গেটওয়ে আমার আল্লাহ আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছে বান্দা পৃথিবীতে আমি সবার স্ট্যাটাস এক করি নাই সবার ব্রেইন এক করি নাই কিন্তু মনে রাখিস আমার দয়ার দরজা তোমার জন্য সব সময় খোলা কখনো কোন জায়গায় যদি দয়ার প্রয়োজন হয় একটা ডাক দিবি শুধুমাত্র আমার আল্লাহ বারবার আর রহমান বলে বুঝাতে চাচ্ছে যে আমার দয়ার দরজা তোমার জন্য খোলা দয়ার দরজা তোমার জন্য খোলা কিরকম রহমান ক যখন দিবানিশি দিন গিয়ে রাত আসে আমার আল্লাহ তার শান অনুযায়ী বান্দার অতি নিকটে এসে বান্দাকে জিজ্ঞেস করে কোনো কিছুর প্রয়োজন হলে বল বেটা কিন্তু আমরা বড় আজীব আমরা বড় আমরা আমাদের সমস্যা নিয়ে সবার সাথে শেয়ার করি সবার সাথে শেয়ার করি একজন বাদে যিনি আসলে সমস্যার সমাধান দাতা ওনার দরবারে কখনো আমরা যাই না আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে তোমার যদি কোনো অসুবিধা হয় তাফাররাক লি ইবাদাতি আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো আমি তোমার ফক আসুদা ফকরা আমি তোমার প্রয়োজন দূর করে দেব আমি তোমার প্রয়োজন দূর করে দেব কিন্তু আজীব বিষয় হচ্ছে আমরা সেই দিকে যা মালিকি ইয়াউমিদ্দিন আমার আল্লাহ বিচার দিবসের মালিক এই মালিকি ইয়াউমিদ্দিন এটা আমাদের ইসলামিক বিশ্বাসের মধ্যে অনেক বড় একটা জিনিস পরবর্তীতে আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ সামনে আরো অনেক প্রোগ্রাম আছে আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলবো এখন আর বিস্তারিত বলছে না হুজুর দীর্ঘক্ষণ বসে আছেন সম্মানিত উপস্থিতি কাজেই আমরা এমন না যে যা মন চাই করব আপনি যেহেতু বানর থেকে হয়েছেন মন চাই করেন এনজয় করেন যা মন চাই খান যা মন চাই দেখেন বস নামুতু ওয়া নাহিয়া নামুতু ওয়া নাহিয়া আসছি কালের বিবর্তনে হারিয়ে যাব এটা একটা কনসেপ্ট এটা একটা কনসেপ্ট
আর আমাদের ধর্মীয় কনসেপ্ট হচ্ছে সেটা না আফা হাসিবতুম আননামা খালাকনাকুম আবাসা তুমি কি মনে করছো এমনিতেই করেছি সৃষ্টি না রে বান্দা আসতে হবে আসতে হবে কারণ সেই কারণে আমি তোমাকে আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি সেই কারণে আমি তোমাকে একটা আইনের মধ্যে রেস্ট্রিকশনের মধ্যে রেখেছি যদি কোনো রেস্ট্রিকশন না থাকতো যদি কোনো পরকাল না থাকতো তো আমি এখানে 60 70 বছরের জন্য আছি আমি কেন ট্রাক চালাবো আপনি কেন গাড়ি চালাবেন না নামেন এখন নামেন আমি আপনাকে যেতে দেব না আমি কেন পৃথিবী উন্নয়নে কাজ করব কারণ আমার অংশ তো 60 70 বছর আমি বস এনজয় করে চলে যায় আপনি যখন পরকালের বিশ্বাস থেকে পৃথিবীকে সরাবেন পৃথিবী একটা শরাবখানায় পরিণত হবে পৃথিবী একটা রেইপ খানায় পরিণত হবে আপনারা ওইটাই চাচ্ছেন যদি ইয়াউমুল জাযা থেকে মানুষকে সরান পৃথিবী একটা দুর্নীতির বাজার হবে পৃথিবী একটা ডিভোর্সের বাজার হবে পৃথিবী একটা রেইপের বাজার হবে কারণ আপনার ক্রিয়েশন তখন অ্যাক্সিডেন্টাল হবে পারপাসিভ হবে না আমাদের এখানে পারপোজিভ একটা পারপাস আছে একটা নিয়ম আছে কানুন আছে পরকালে আমাকে যেতে হবে দাঁড়াতে হবে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ নিজের উলুহিয়াত বর্ণনা দিয়েছেন তিনি ইবাদতের মালিক রুবুবিয়াতের বর্ণনা দিয়েছেন তিনি আপনার প্রয়োজন নিরসন করে এরপরে রুবুবিয়াতের পরে রহমানিয়তের বর্ণনা দিয়েছেন রহিমিয়তের বর্ণনা দিয়েছেন মালিকিয়তের বর্ণনা দিয়েছেন মাওলাই করিম নিজের পাঁচটা বৈশিষ্ট্য প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন এরপরে মাওলাই করিম চলে গেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধুই আপনার ইবাদত শুধুই আপনার কি করি সাহায্য কামনা করি এখন আমার ভাইরা বলে শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছে আপনি মানুষ থেকে চান যে ইবাদত আল্লাহর না ইবাদত আল্লাহর কিনা ইবাদত আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে কিনা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আছে আপনি ইবাদত থেকে এটা সরাই দেন আমরা সাহায্য থেকে ওসিলা সরাই দেব এটা আমি বলি না আমাকে আমাদের একজন বড় আলেম এখানে আমি ইংল্যান্ডে ছিলাম আমি বলে বেদাতি কো আপনাকে ভালো মনে করছিলাম আপনিও তো দেখি একই জিনিস কি জিনিস মাদার তো ওনারটা উনি বলছে আমি হাসতেছিলাম কো হাসতেছেন কেন তো বলতেছে এই যে আপনি গত আমি নাকি লাইভের মধ্যে আল্লাহ রসুলের ওসিলা দিছি কো আল্লাহ বলছে ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ না শুরু থেকে পড়েন হুজুর কো কেমনে আল্লাহ আপনি একটা বাদ দিছেন ইয়া কানাবুদু বাদ দিছেন কাহা তোমারই ইবাদত করি তা আল্লাহ তোমারই ইবাদতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে হুজুর আছে কো আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবীর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে আছে তো ইবাদত আল্লাহর দরুদ নবীর আপনি ইবাদত থেকে দরুদ খতম করে দেন আমি এখান থেকে ওসিলা খতম করে দেব পারবেন না ও ভাই তফসিল বুঝতে পেরেছেন কিছু জায়গায় আমার আল্লাহ সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলে দেন কিন্তু ভিতরে অনেক জিনিস নিহিত থাকে যাই হোক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাওলাই করিম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান না পৌঁছিয়ে দেন কি দেন আমি রাস্তা চিনি কিন্তু ঘর চিনি না আরেকজন ঘর চিনে কিন্তু রাস্তা চিনে না এখন দুইজনই তো সমস্যায় আপনি আমার রাস্তা চিনাই দিলেন কিন্তু টার্গেট দিলেন না মাওলা কেন এখানে হেদায়ত মানি আমরা আমি অর্থ করি ইসাল ইলাল মাতলুব এরাতু তরিক না রাস্তা দেখানো না আমি বলছি আল্লাহ আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন কেন কারণ শয়তান বলেছে লাক উদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সিরাতুল মুস্তাকিমে বসা থাকব তোমার বান্দারা আসলে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে চতুর্মুখী হামলা করব যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে না পারে এই কারণে আল্লাহ দেখাইলে হবে না ঈসা লিলাল মাতলুব সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দিতে হবে আমার আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমে যদি পৌঁছতে চাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তো সিরাতুল মুস্তাকিম অতিক্রম করার জন্য তাদের সাথে থাকো যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বানিয়েছি আপনি বলছেন আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই হায়াত দিয়েছেন চোখ দিয়েছেন আমার আল্লাহ বলেছে সবকিছু দিয়েছি আমি এই নিয়ামতের কথা বলছি না মাওলা কোন নিয়ামত তো এখানে আকল ঈমান কুরবত আকল ঈমান কুরবত তথা নৈকট্য এই তিন নিয়ামত যাদেরকে দিয়েছি তারাই নিয়ামত প্রাপ্ত এখন সিরাতুল মুস্তাকিমে যেতে হলে তাদের হাত ধরে যাও
কেন কো কারণ তাদের হাত ধরে গেলে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না মাওলা কেন পারে না কো কারণ ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন শয়তান আমার উপর যারা তাওয়াক্কুল করে মুমিনে হক যারা আল্লাহর ওয়ালি সিদ্দিক সুলাহা শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ গজবপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করিও না ওয়ালা দাল্লিন না পথভ্রষ্ট বান্দাদের মধ্যে শামিল করবা সম্মানিত উপস্থিতি সূরা ফাতিহার আলোকে আমরা যদি আমাদের ব্যক্তি চরিত্র তুলে ধরি ব্যক্তি চরিত্র গঠন করতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পর্যন্ত সাতটা রঙে আমাদের চরিত্রকে আমরা রঙিন করতে পারি তাইলে সূরা ফাতিহার রঙে চরিত্র রঙিন হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কুল কায়নাতের রব আমি আল্লাহর বান্দা হিসেবে আমার অন্তর অনেক ব্রড হবে কি হবে সমুদ্রের মতো আমি দুইজন নিয়ে বসে বসে এরকম না রব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন এটা ব্রডনেস থাকতে হবে আলমগীর পার্সোনালিটি এরপরে আল্লাহ যেহেতু আর রহমান আর রহিম এটার একটা ছাপ আমার চরিত্রের মধ্যে লাগবে আমার চরিত্রের মধ্যে যেন দয়ার বিষয়টা যেন বেশি থাকে এর পরবর্তীতে মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ এই মালিক ইয়াউমিদ্দিনের আদলে আমার চরিত্রকে গঠন করব ব্যালেন্স দিয়ে এখানে যেন ব্যালেন্স থাকে এরপরে আমার চরিত্রের মধ্যে যেন ইস্তেকনা মানে দুনিয়া বিমুখতা ব্যানেয়াজ হওয়া ভদ্র হওয়া ব্যালেন্স থাকা এবং হক বাতিলের মধ্যে ফারাক করে চলা এই সব চরিত্রে যখন আমার চরিত্র রঙিন হবে তো সূরা ফাতিহার রঙে আমার চরিত্র সাজবে আমি আর কথা না বাড়াই হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানিত উপস্থিতি যারা দীর্ঘক্ষণ ধরে শুনেছেন সবাই